আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে। আমরা এর আগে তিনটা ক্লাস নিয়েছি, আশা করি ওই তিনটা ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করবো। অষ্টম অধ্যায়ের রাষ্ট্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এখনই ভিডিওটা পজ করো, পজ করে বইটা সামনে নিয়ে আসো, বই সামনে এনে বই খুলে তারপরে আমার ভিডিওটা দেখতে থাকো, ইনশাআল্লাহ তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা যদি বুঝতে না পারো কোনো বিষয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেবো এবং বইটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা প্রথমেই দেখে নিই রাষ্ট্রের ধারণা দাও। রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র আসলে কি, এই সম্পর্কে ধারণা আমরা কিভাবে লাভ করতে পারি, এই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা এই প্রশ্নের উত্তর কোথায় পাবে? তোমরা এই প্রশ্নের উত্তর পাবে হচ্ছে পাঠ একের প্রথম প্যারাতে। তো সবাই ভালো করে লক্ষ্য করো, রাষ্ট্র হলো প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের ধারণা। তো এখন আমরা উত্তরে যাই। উত্তর কি? দেখো লেখা রয়েছে, রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নিজস্ব ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা রয়েছে। এমন একটি, আসলে রাষ্ট্রকে একটা সংগঠনের সাথে এখানে একটা তুলনা করা হয়েছে। তো এই সংগঠনের জন্য, এই রাষ্ট্র নামক সংগঠনের কি কি জিনিসের আসলে প্রয়োজন বা কি কি জিনিস না থাকলে এটা আসলে পরিপূর্ণ রাষ্ট্র হবে না, এই ব্যাপারে আসলে এখানে ধারণা দেওয়া হয়েছে। এর মধ্যে এক নাম্বার উপাদান হচ্ছে তার নিজস্ব ভূখণ্ড থাকতে হবে। তুমি যদি দেখো কোনো দেশকে যদি আসলে দেশ হিসেবে সেটা স্বীকৃতি লাভ করতে চায়, তাহলে অবশ্যই তার একটা নিজস্ব ভূখণ্ড লাগবে। যেমন আমাদের বাংলাদেশ, দেখো আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। হ্যাঁ, তো আমাদের একটা মানচিত্র রয়েছে, আসলে এই মানচিত্রটাই হচ্ছে একটা নিজস্ব ভূখণ্ড। এরপর লাগবে কি? এরপর লাগবে হচ্ছে জনসমষ্টি। এরপরে কি লাগবে? জনসমষ্টি বা জনগণ। হ্যাঁ, একটা দেশ, ওই দেশে কিন্তু জনগণ ছাড়া কিন্তু ওইটা কোনো দেশ হতে পারবে না, অবশ্যই দেশের জন্য জনগণ লাগবে, মানুষ লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে সরকার। সরকার হচ্ছে ওই দেশটা আসলে যে সুষ্ঠুভাবে চালানোর জন্য যে একটা পরিকাঠামো, এটাই হচ্ছে সরকার। হ্যাঁ, সরকার ব্যবস্থা, যে ব্যবস্থার দ্বারা একটা দেশ পরিচালিত হয়, হ্যাঁ এরকম একটা সরকার ব্যবস্থাও লাগবে ওই একটা রাষ্ট্রের জন্য। এরপরে কি? এরপর হচ্ছে সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা হচ্ছে এটা এমন একটা ক্ষমতা যারা সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বে, রাষ্ট্রের এরকম একটা ক্ষমতা থাকবে যে এই এই ক্ষমতা প্রত্যেকটা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বে থাকবে। একটা রাষ্ট্র ইচ্ছা করলে একটা ব্যক্তিকে যে কোনো ভাবে ব্যবহার করতে পারবে, অথবা একটা প্রতিষ্ঠানকেও সে রাষ্ট্রের প্রয়োজনে যেভাবে খুশি ওইভাবে সে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। তো এই হচ্ছে মোট চারটা উপাদান। কয়েকটি উপাদান আমরা শিখলাম? চারটা উপাদান। একটা হচ্ছে কি? একটা হচ্ছে নিজস্ব ভূখণ্ড, একটা হচ্ছে, দুই নম্বর হচ্ছে জনসমষ্টি, তিন নম্বর হচ্ছে একটা সরকার ব্যবস্থা, আর চার নম্বর হচ্ছে একটা সার্বভৌম ক্ষমতা। এই চারটি বিষয় নিয়ে মূলত রাষ্ট্র গঠিত। হ্যাঁ, এটাই হচ্ছে রাষ্ট্র। তো যদি যদি যে কোনো একটি উপাদানের মধ্যে অভাবে, হ্যাঁ যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। যদি এই যে চারটা উপাদান রয়েছে, এই চারটা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান কম হয়ে যায়, তাহলে কিন্তু এটা রাষ্ট্র থাকবে না, এটা রাষ্ট্র হিসেবে আমরা যেটা বুঝবো এটা কিন্তু আর থাকবে না। যেন রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই চারটি উপাদান থাকতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জনসমষ্টি কি? জনসমষ্টি কি? তোমরা এই প্রশ্নের উত্তর পাবে পাঠ একের এক নম্বর পয়েন্টে। তোমরা বই দেখো, বইয়ের মধ্যে তোমরা দেখতে পারবে যে পাঠ একের যে একটা এক নম্বর পয়েন্ট আছে, পয়েন্টটা এক দেওয়া আছে, ওইটা হচ্ছে জনসমষ্টি। আচ্ছা, তো আমরা জনসমষ্টি কি? জনসমষ্টির উত্তরে আমরা, তোমরা একটু বইটিকে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে, দেখো রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের যে কয়েকটি উপাদান আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে কি? জনসমষ্টি। তো আর জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রাণ। একটা রাষ্ট্র আসলে রাষ্ট্র গঠিতই হবে জনগণদেরকে নিয়ে। হ্যাঁ, যদি জনগণই না থাকে মনে করো, তাহলে ওই রাষ্ট্র কিভাবে গঠিত হবে? এর জন্য রাষ্ট্রের প্রাণ বলতে হচ্ছে জনসমষ্টিকে, মানে জনগণকে।
জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, ওই একই কথা যেটা আমি তোমাদেরকে বললাম যে আসলে জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠন হতেই পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। একটা রাষ্ট্রের জনসংখ্যা কত হবে এটা কোনো ফিক্স না। হ্যাঁ, কোন রাষ্ট্রের সংখ্যা এরকম, কোন রাষ্ট্রের জনগণের সংখ্যা বেশি হতে পারে, কম হতে পারে। এখন আমরা তোমরা বইয়ের মধ্যে দেখো এখানে লেখা আছে চীনের কথা। চীনে কিন্তু অনেক বড় একটা জনসমষ্টির বাস। হ্যাঁ, এখানে চীনটা চীন দেশ, এটাও অনেক বড় একটা দেশ। হ্যাঁ, তো এই দেশের জনসংখ্যা অনেক বেশি। বইয়ের মধ্যে আছে, দেখো তোমরা দেখতে পারবে 137 কোটি 20 লক্ষ। আবার অন্যদিকে আরেকটা ছোট একটা দেশ আছে, সান মারিনো বলা হয় এটাকে, সান মারিনো নামের একটা ছোট দেশ। এই দেশের জনসংখ্যা কিন্তু মাত্র 30,000, ওইটাও কিন্তু একটা সার্বভৌম একটা, ওইটা ওইটা কিন্তু একটা রাষ্ট্র। তো রাষ্ট্রের একটা আসলে জনগণ এটা বেশি হতে পারে, কম হতে পারে, ওইটা রাষ্ট্রের আকারের উপর নির্ভর করবে বা ওই জনসংখ্যার উপর নির্ভর করবে। আচ্ছা, যা হোক, আমরা আজকে এই টপিক থেকে দুইটা প্রশ্ন জানলাম, দুইটা প্রশ্নের উত্তর জানলাম। একটা হচ্ছে রাষ্ট্রের ধারণা, আর একটা হচ্ছে জনসমষ্টি কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি তারপরে কোনো অসুবিধা থাকে বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি ইচ্ছা মতো তোমাদেরকে রিপ্লাই দিব। এবং আমি কমেন্ট বক্সে এইটার এই প্রশ্ন দুইটির উত্তর তোমরা কোথায় পাবে এটাও আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আবার ইনশাল্লাহ কোনো পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।